হ্যালো গাইস, তো আজকের তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি আমাদের একটা সারপ্রাইজ প্ল্যান আছে, তো বিবাহবার্ষিকীর জন্য। প্রত্যেক বিবাহবার্ষিকীতেই আমরা বেড়াতে যাই, তবে জানুয়ারি মাসেই হয়ে ওঠে না, ফেব্রুয়ারিতে যাই। তো এটা আমাদের অনেক আগে দিয়েই টিকিট কাটা ছিল, তো বেশি নয়, কাছে দূরেই যাচ্ছি। দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা অনেকটাই লেট ছিল। দুজনে জানলার ধারে সিট আছে, ও তাকিয়ে আছে শুধু। কোথায় যাচ্ছি তো তোমরা নিজেরাই বুঝতে পারবে। ট্রেন চললে, এখনও চলেনি, ট্রেন প্রায় 1 ঘন্টা লেট, তাও ওই ট্রেনটা দেয়নি, অন্য কোনো ট্রেন দিয়েছে। এই বসে আছি জলের বোতল নিয়ে, ট্রেন ছেড়ে দিয়েছে, ওকে জানলার ধারে দিয়েছি, কারণ এত হাওয়া দিচ্ছে, আমার ভীষণ ঠান্ডা লেগেছিলো। ওই যে বসে আছে, ও দেখছে না যে কেউ, এখন ভিডিও আরম্ভ করে দিয়েছি। আর সিটগুলো মোটামুটি ফাঁকাই ছিল, ট্রেনে যেতে যেতে এই সবুজগুলো ও আমাকে শুধু বলছিলো যত পারো সবুজগুলো নিয়ে নাও, গিয়ে ওখানে কাজে করবে। আর সত্যি এই ভিডিওটা অনেক আগের ছিল, ছাড়া হয়নি, কারণ তোমরা আগের না, মানে মোটামুটি তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমার একটা এ চলছিল, অসুস্থ চলছিল। আর যেটা হচ্ছে টিকিটটা আগে আমার কাটা ছিল, ওই জন্য অসুস্থ মোটামুটি শেষ হতেই চলে গিয়েছিলাম, আর ক্যান্সেল করতে আমাদের হয়নি। যদি আর 1-2 দিন পরে কাটতাম টিকিটটা, তাহলে হয়তো ক্যান্সেল করতে হতো। তো দারুণ লাগছে। এটা হচ্ছে ওই সন্ধে হওয়ার টাইমটা, বাসে মোটামুটি এই ট্রেনে মোটামুটি অনেকক্ষণ লেগেছে। তো এসে গেছি, এখন হাঁটা দিচ্ছি। আমাদের হোটেলটা পরে দেখাবো, এসেই চেক ইন করে বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি নিউ দিঘার দিকে। ফাঁকা দেখো, আমরা যেখানটায় রুমটা নিয়েছি সেই দিকটা ফাঁকা, খুব ভীষণ ফাঁকা। আওয়াজ শুনতে পাচ্ছেন কি না জানি না। এই আমাদের হোটেল, সামনে বেশিক্ষণ না, আর এই আগে পেট পূজা করবো, কারণ সকালবেলা মুড়ি খেয়ে বেরিয়েছি। তো ভুল বলেছিলাম যে নিউতে যাচ্ছি, ওটা ওল্ডের দিকে যাচ্ছি। তো এই যে চা চা খাচ্ছি, 3 প্লেট মোমো সাটানো হয়ে গেছে, মানে আমি একা নয়, আমি 1 প্লেট খেয়েছি, ও 1 প্লেট খেয়েছে, আর 1 প্লেট ফ্রাইড, দুজনে হাফ হাফ নিয়েছি। এত খিদে পেয়েছিল, ভিডিও করার সময় ছিল না, এসে আগে খেয়েছি। আর এখন খাচ্ছি কন্ডেন্স মিল্কের চা। তো এটা খেয়ে এবার সমুদ্রের ধারে বসবো, কারণ সকাল দিয়ে মুড়ি খেয়েছিলাম। তো তো চলো, চা খেয়ে ঘুরতে আরম্ভ করেছি। কত সব স্টল মাছের, আর মাছের বন্ধুরা না খুব নাকে লাগছে, কারণ অনেকদিন নিরামিষ ছিল, তো হুট করে এসেছি, এসেই যেন নাকে ছ্যাদ করে লাগছে। অনেকদিন অসুস্থ চলছিল যেটা বললাম, ওই জন্যে তো পুরো খাওয়া দাওয়া বন্ধ ছিল। এই যে দেখো যা গন্ধ। তো এই স্টলগুলো, এই মার্কেটটা, ওল্ড দীঘাটা দেখো কত ভিড়, আর আমরা যেখানে স্টে করেছি ওটা কত নির্জন। রাতে যখন আমরা হোটেলে ফিরেছি, 11টা নাগাদ ফিরেছি বলে এসেছিলাম, ফিরতে দিকে এত ভয় লাগছিল না, আমি ভাবছিলাম যে কিছু প্রবলেম না হয়। তো যাই হোক, এইগুলো দেখছি, দেখে প্ল্যানও করছি কি খাবো রাতে। এই ঝুড়ি দেখতে পেয়েছি, রুটি রাখবো বলে একটা ঝুড়ি কিনবো ভাবলাম, ও বললো না কিনতে হবে না। মাঘী পূর্ণিমা, পূর্ণিমা পড়ে গেছে, যার দরুন ঢেউ পাগল করা ঢেউ হচ্ছে। আওয়াজটা শুনুন,